ঈদে ওইরকমভাবে বাহিরে বের হওয়া হয় না। তারপর আমার ভাইয়া এনে দিয়েছিল যে যেহেতু তুমি বাহিরে বের হবে না, তো বাসায় তুমি চটপটি ফুচকা বানিয়ে খেও। তো সেভাবেই আমি ঈদের মানে কালকে রাতে বানিয়েছিলাম, কিছু ভালো লাগছিল না, পরে ভাবলাম যে চটপটি বানিয়ে খাই। তো এখানে আমি চটপটির বোট আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। একটা টিপস জানেন কি, চটপটির বোট যখন সিদ্ধ করবেন তখন একটু বেকিং সোডা দিলে চটপটির বোট অনেক সফট হয়ে সিদ্ধ হয়, ঠিক যেমনটা দোকানে আমরা সফট বোট খেয়ে থাকি। তো তারপর আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু দিলাম বেশ অনেকগুলো, কারণ এগুলো আমি ফুচকাই দিব, আর বোটের যে ডালটা হবে সেটা দিয়ে চটপটি খাবো। দিয়ে দিলাম বেশ অনেকটুকু লবণ, এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদ না দিলে বুটটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে থাকে, সেটা দেখতে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি অনেকটুকু গরম পানি, এখন দিয়ে দিব সেই বেকিং সোডা যার জন্যে বুট অনেক সফটভাবে সিদ্ধ হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম একটা ডিম, এই তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, আর 3টা সিটি উঠলেই বুট একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এখন এখান থেকে আমি আলুগুলো বেছে নিব। আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিল, তো ওই ফাঁকে আমি যে হচ্ছে ফুচকার যে ভর্তাটা থাকে সেটা বানিয়ে নিয়েছিলাম, আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম অল্প একটু ডাল দিয়ে। তারপর এখানে যে হাবিজাবি মশলাগুলো দেয় সেগুলো দিয়ে একদম ম্যাশ করে নিয়েছিলাম। তো পরে এই যে সেই চিপস ফুচকা, আমি একটা কথা বলবো কি জানেন, যদিও একটু মানে বাহিরে গিয়ে খেতে হয় বা একটু মানে ঝামেলা কর, তারপরও আপনারা ট্রাই করবেন বাহিরে গিয়ে বাহিরের ফুচকাগুলো খেতে। বাসায় এই ফুচকাগুলো খাওয়া মানেই লস, একটুকুও ভালো লাগে না খেতে। তার উপরে হচ্ছে মানে হাই করা জানে, এত বড় করে হা করে তারপর খেতে হয়, মানে ফুচকা কিন্তু এক বাইটে অনেক ভালো লাগে, সেখানে এগুলো অনেক বড় হয়ে যায়, প্লাস হচ্ছে চিপসের মতো লাগে, ভালো লাগে না। আর যে দোকানের ফুচকা ওইগুলো কিন্তু অনেক মজা লাগে, মনে হয় একবার খেলে আরেকবার খাই, আর বাসার এইগুলো একবার খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না। তাই ট্রাই করবেন একটু কষ্ট হলেও বাহিরে গিয়ে ফুচকা খেতে। তারপর আমি আরও ফুচকা ভেজে নিচ্ছিলাম, এক এক করে সবগুলো ফুচকায় ভাজা শেষ হয়ে গেলে ওই ফুচকার ভিতরে নর্মালি আমরা যেভাবে করে আলু ভর্তাটা দিই, তারপর হচ্ছে যে মশলা ডিম আর হচ্ছে কী বলো এটাকে শশা কুচি টুচি সব কিছু দিই, ওইগুলো দিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। তো এই তো উপর থেকে এখন ডিম আর মশলাটা দিয়ে খেয়ে ফেলবো। সবাইকে অনেক